বাংলাদেশের টেস্ট ইতিহাসের শততম ম্যাচ, বিপদে দলের মহা গুরুত্বপূর্ণ সময়ে সাকিবের সাথে 131 রানে জুটি করার সাথে 75 রানের নিখুঁত ব্যাটিং দর্শনে স্বপ্নিল অভিষেক স্মরণীয় করে রাখেন মোসাদ্দেক। এমন পারফরমেন্সের পরও 9 মাস পর সুযোগ পান আরেকটি টেস্ট খেলার, যেটি মোসাদ্দেকের এখন পর্যন্ত ক্যারিয়ারে শেষ টেস্ট। কিন্তু কেন এমন প্রশ্নে আক্ষেপ আছে, কারণ পর্যাপ্ত সুযোগ পাননি ময়মনসিংহের এই ক্রিকেটার। অবশ্যই একটা আক্ষেপ কাজ করাটাই স্বাভাবিক যে আমি যখন প্রথম টেস্ট খেললাম তখন আমি ফার্স্ট ইনিংসে 75 করলাম এবং ওই ম্যাচটা আমরা জিতলাম। তারপরে আমি মাত্র একটা টেস্ট ম্যাচ খেললাম, তো আসলে মানে আমি হয়তো ভাবছিলাম যে না, আমি হয়তো আরও কয়েকটা টেস্ট খেলবো। ঘরোয়া ক্রিকেটে পাক্কা মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান, কিন্তু জাতীয় দলের স্বার্থে অনেক নিচে ব্যাটিং করতে হয়, যে পজিশনে খেলে দলে স্থায়ী হওয়ার ঝুঁকি থাকে অনেক, কিন্তু মোসাদ্দেক এই ঝুঁকিকেই পুঁজি হিসেবে নিচ্ছেন। ওই সময় যে চাপটা থাকে সেটা হয়তো যারা ব্যাটিং করতে সেই সময়টাতে এসে তারা খুব ভালোভাবে বুঝতে পারছে যে আসলে ব্যাপারটা কেমন। সেখানে যে কোনো ব্যাটসম্যানই হোক না কেন, সে আইসে একেবারে 15 নেওয়া আসলে হয়তো 10 দিনে একদিন হতে পারে। এশিয়া কাপের পর জাতীয় দলের বাইরে তিনি, সামনে 2019 বিশ্বকাপ। 2 বছর আগে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন তিনি, অভিজ্ঞতা মন্দ নয়। বাংলাদেশের বিশ্বকাপের সম্ভাব্য চূড়ান্ত দলের ফিনিশিং ভাগের ব্যাটসম্যান নির্বাচনে চলছে যত গবেষণা, মোসাদ্দেক তাদের মধ্যে একজন। তাই বিশ্বকাপ খেলার স্বপ্ন এখন উকি দিচ্ছে তাকে। আমার অনেকটা ধারণা আছে যে উইকেটটাতে কেমন ব্যাটিং করা লাগবে বা কেমন হইতে পারে উইকেটটা। এবং আপনি দেখেন যে ওইখানে শুধু ব্যাটিং না, আমি বলিংয়েও কিন্তু একটা ম্যাচে 3 উইকেট পেয়েছিলাম, মাত্র 3 ওভার বল করছিলাম। এখন সব কিছু আল্লাহর রহমতে ভালো যাচ্ছে, হয়তো এখান থেকে একটু ভালো করলে এই বিশ্বকাপটাতে হয়তো জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে তার আগে একটা দুর্দান্ত ইনিংস খেলার প্রতিজ্ঞা মোসাদ্দেকের। এখন পর্যন্ত আমার হোপ যেন আমি একটা ইনিংস আমাকে আবার সবকিছু আগের মতো করে দিবেন। হুমায়ুন কবির, রোজ, সময় সংবাদ, ঢাকা।